আজকে হলো রবিবার, আর অনেকদিন পরে রবিবারের সকালবেলা আমরা বাড়িতে জলখাবার বানাচ্ছি। আমি সবসময় আমরাই বলে থাকি রান্না করার সময়, কারণ হলো লুচি যখন ভাজা হয় তখন তোমাদের দাদা কিন্তু লুচি ভাজে আর আমি বেলে দিই। আর এই লুচি ভাজতে ভাজতেই ঘটে গেল একটা বিশাল বড় বিপদ, এক্ষুনি তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আমার আঙুলটা পুরো তেলের মধ্যে ডুবে গেছিল, গরম তেলে দিয়ে, আর এই অবস্থা হয়েছে, পুরো ফুসকা পড়ে গেছে। আর এখন থেকে আমি বা হাতেই রান্না বান্না বাদ বাকি সমস্ত কাজকর্ম সারবো। প্লেটে সাজিয়ে দিচ্ছি লুচি, আর আগে থেকেই বানিয়ে রেখেছিলাম ছোলার ডাল, একদম দোকানের মতো করে বানিয়েছিলাম। সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা আর একটা করে রসগোল্লা। ব্যাস, এরপরেই বসিয়ে দিচ্ছি রান্না বান্না। রবিবারে রান্না একটু ঝটপট রান্না বান্না করে নিয়ে একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে। যদি বিকেলবেলা যেতে পারি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে চিকেনটা চিলি চিকেন স্টাইলে হচ্ছে, কিন্তু আবার ওরকমও না, একটু আলাদা ধরনের করছি। আর কিভাবে কি করছি সেইটা পুরো রেসিপিটা দেওয়া থাকবে আমার চ্যানেল টেস্ট আর্কাইভে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো, রান্না বান্না তো হয়ে গেল, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন সাজুগুজু করে একটু রেডি হয়ে যাচ্ছি, বেরিয়ে যাচ্ছি দুজনে। দেখো, আমরা চলে এসেছি এখন নিউ টাউন বিসর্জন ঘাটে। এই ঘাটটা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকবার দেখেছি, কিন্তু এখানে আসা হয়নি। তো এখান থেকে ভাবলাম ঘুরতে ঘুরতে কোথায় যাই, এখানে চলে এলাম। তো দেখো, বিসর্জন ঘাট, যারা দেখেছো তো দেখেছো, আর আমি যেমন দেখিনি, আমার সাথে অনেকেই দেখেনি, তাদের জন্য আজকেই রাখ। এটা হচ্ছে বিসর্জন ঘাট, কেমন লাগছে দেখতে? আমার তো দারুণ লাগছে, চারদিকটা একদম শুনশান, খুব সুন্দর দেখতেও লাগছে। হ্যাঁ, এই এগুলো তো পোষা পোষা করে দিলে ভালো। এখন কিন্তু পুকুরে বা জলে কোনো এইসব মানে ঠাকুর বা ঠাকুরের ফুল টুল এই সমস্ত ফেলতে দেওয়া হয় না, কিন্তু এখানে দেখছি ফেলে মানে ফেলা রয়েছে, কচুরিকানা জমে গেছে। তো এগুলো ঠিক নয়, এগুলো যখনই ঠাকুর বিসর্জন দেওয়া হয় তখন তুলে সাইডে যদি ফেলে দেওয়া হয় তাহলে মানে জলটা একটু পরিষ্কার লাগে আর কি, দেখতে ভালো লাগে। যেমন দেখো কত সুন্দর লাগছে না, বিশাল বড় জলাশয় তো এখন বন্ধই হয়ে গেছে প্রায়, তার মধ্যে একটু আধটু যা তৈরি করে রেখেছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আমি একটু দেখতে থাকি, তোমরাও দেখো। এই দেখো জলটা না সবুজ হয়ে গেছে, পরিষ্কার করার দরকার, কিন্তু ঘাট বাঁধানোটা খুব সুন্দর লাগছে, তাই না? অনেকটা মানে চওড়া ঘাট বাঁধানো, তুমি বলো না, গঙ্গায়ও তো কত চওড়া বাঁধানো, তাও তো মানে যখন ঠাকুর বিসর্জন হয় কত লোক হয়ে যায়। চলো আমরা একটু বসি এখানে, এটা কোনো অফিস রুমই হবে বোধহয়, মানে বা পুলিশ টুলিশ এখানে ওই বিসর্জনের সময় আসে, তবে অনেক লোক আসছে এটা দেখা যাচ্ছে, তাই না? বিকেলবেলা তো অনেকেই ঘুরতে আসে। জায়গাটা কিন্তু প্রচুর, অনেক ঠাকুর এনে এখানটা বেশ রেখে ভালো করে সাত পাক ঘুরিয়ে বিসর্জন দিতে পারবে।
আমাদের গঙ্গার ঘাটে কিন্তু অতটা জায়গাও কিন্তু নেই, কোনো রকমই এসে ঘুরিয়ে মানে বিসর্জন দিতে হয়। দারুণ লাগলো না জায়গাটা? হ্যাঁ হ্যাঁ, এটা অফিস। চলো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাই। বেশ ভালো লাগলো, একটা নতুন জায়গা আসলাম, অনেক এনজয় করলাম, ছবি তুললাম, রিলস বানালাম। এবার যাই। বিসর্জন ঘাট থেকে একটুখানি দু পা এগিয়ে চলে এসেছি প্লেন পার্কে। তো প্লেন পার্ক অনেকদিন নাম শুনেছি আমাদের বাড়ির কাছাকাছি, কিন্তু কোনোদিনও ঢোকা হয়নি। তো আজকে ভাবলাম একটু সময় আছে আর একটু আলো আছে, মানে এখনো সূর্য অস্ত যায়নি, তো ভাবলাম একটুখানি ঢুকি। তো তোমাদের দাদা ওখানে ওই দেখো ওদিকে গাড়ি পার্কিং করছে, তো এখানেই যাবো। ঠিক আছে, চলো ভেতরে কি আছে তোমাদের দেখাই। অনেক ভিড় হয়েছে আজকে রোববার, তো এর জন্য মনে হচ্ছে অনেক ভিড়, নাকি রোজই ভিড় হয়। খুব একটা পার্কটার তো আমাদের এখানে দেখা যায় না, খুব কম। পার্কিং এর জ্যাম দেখো, প্রচুর বাইক পার্কিং এখানে করছে। ওই যে ভেতরে ভেতরে রেখেছে, রোববার বলেই মনে হচ্ছে এতটা ভিড়। অনেকেই বাচ্চা কাচ্চা নিয়ে এসছে দেখো, ছোটো ছোটো বাচ্চারা একটু পার্ক একটু এই ধরনের নতুন নতুন জিনিস পেলে খুবই খুশি হয়। ওই যে গাড়ি পার্ক করেছে, আসছি। এই যে 30 টাকা করে টিকিট কাটা হয়েছে, এরপরে আমরা ঢুকবো ভেতরে। চলো টিকিটটা ভেতরে লাগবে লাগবে না পকেটে রেখে দাও। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি এয়ারক্রাফট পার্কে। তো সামনেই দেখো একটা বিশাল বড় প্লেন দাঁড়িয়ে আছে, আর মানুষ দেখো কত লোক, কত মানে একটু ফাঁকা জায়গা, এই ধরনের পার্কটা হলে কত মানুষজন আসে। আর এইদিকে দেখো একটা ঝর্ণা দেখা যাবে এখান দিয়ে। দারুণ লাগছে তাই না? তো পার্কের ভেতরে আমরা চলে এসেছি আর চলেই যাচ্ছি, দেখছি অনেক কিছু, কি দেখছি জানি না, শুধু মানুষের ভিড় এটাই দেখতে পাচ্ছি। প্রচুর মানুষ চলে এসছে, ছেলেমেয়েরা খেলা করছে, আর কি কি আছে জানি না, তবে দেখছি এখনো। অ্যাকচুয়ালি এটা বাচ্চাদের পার্ক, বাচ্চাদের এই দেখো রাইড। এখানে মানে শেষ পার্ক? আচ্ছা, পুরো গেট থেকে ঢুকলাম, সোজা রাস্তা ধরে এসেছি গোল করে নিয়ে, পার্ক কিন্তু এখানেই শেষ। এই যে চলো পুরোটা ঘুরেই দেখাই তোমাদের। নেভি ইন 317 দেখো, এয়ারপোর্টের ভেতরে গিয়ে তোমাদের তো প্লেন দেখাতে পারবো না, এখান থেকেই দেখাই। চলো আমরা ছবি তুলি। একটা ছোট প্লেন, ও এখানে আছে একটা ছোট প্লেন, বিশাল বড় প্লেনের লাইন দিয়েছি, প্লেনের লাইন না প্লেনে উঠবো। এয়ারক্রাফট মিউজিয়ামে চলে এসেছি, ভেতরে অনেক কিছু দেখলাম, বেশ ভালো লাগলো, অনেক ছবি তুললাম, রিলস বানালাম আর কি। এরপরে বিশাল বড় একটা লাইনে আমরা দাঁড়িয়ে আছি, টুকটুকটু করে এগিয়ে যাচ্ছি, প্লেনে উঠবো। তো এটা আমাদের লাইফে প্রথম মনে হয় আমরা প্লেনে উঠি, তাই তো? প্রথমবার আমরা প্লেনে উঠছি, তো আমাদের ভয় ভয় লাগছে, গা একটু কাঁপুনি কাঁপুনি দিচ্ছে, ওপরে উঠে শরীরটা নাকি হালকা হয়ে যাবে, একদম কি হবে জানি না, তবে হালকা হয়ে যাবে শরীরটা। সে যাই হোক, যা হবে হবে, ভালোই হবে যা হবে। ঠিক আছে, চলো প্লেনে তো উঠি, তারপর দেখা যাবে। হুম,
হ্যাঁ ফার্স্ট টাইম আমরা প্লেনে উঠছি, কি মজা। চলো চলো চলো, ও প্লেনে উঠে এখান থেকে নেমে যাচ্ছে। তো আজকে অনেক ঘোরাঘুরি হলো, অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। তো এবারে আমরা বাড়ি চলে যাচ্ছি। আর নিউ টাউনটা তোমাদের কেমন লাগে? আমার তো ভীষণ ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। যখনই সময় পাই তখনই চলে আসি এখানে। তো চলো যাওয়া যাক আমাদের সাথে। হ্যাঁ চলো না, যেখানে এখানে এত রাস্তা, তো কোন রাস্তা দিয়ে যাবো আর কোথা দিয়ে যাবো না এটাই ভাবনা। সব রাস্তাই সুন্দর। চলো সামনে দেখাচ্ছি দেখছি বাংলা গেট। তো আমাদের এরিয়া যারা থাকো তারা তো জানোই এখানে মানে এত সুন্দর সকালবেলা রাস্তা, তো খেতে ভালো লাগে। যারা এখনো আসছে তারা কিন্তু অবশ্যই আসবে এই ইয়ারটা মিউজিয়ামে, তার সাথে বাংলা গেট এখানে দারুণ ব্যবস্থা। ঠিক আছে চলো একবার উল্টো করে দেখিয়ে দিই তোমাদের বিশ্ব বাংলা গেট। তো বন্ধুরা আজকে কিন্তু ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব আমার বাড়ির আশেপাশে যে সুন্দর সুন্দর জায়গাগুলো আছে সেগুলো তোমাদেরকে দেখানোর। তোমরা যদি চাও আর কি কমেন্ট করো তাহলেই কিন্তু দেখাবো, না হলে দেখাবো না, না হলে আমরা একা একাই ঘুরে আসবো, একা একাই এনজয় করব। ঠিক আছে তো চলো তোমরা বিশ্ব বাংলার গেটটা দেখতে থাকো আর আমরা গেটের তলা থেকে আমার বাড়িতে চলে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। টাটা, গুড নাইট সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে।